ফের রানীর বাজারে রুটি রুজির সংস্থানের ওপর নগ্ন আক্রম পুরে ছাই দোকান শুক্রবার রাতে এলাকার গুনমিয়ার দোকানে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগের তীর শাসক দলের দুর্বৃত্ত ও সন্ত্রাসী বাহিনীর দিকেই ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজার টাকা বলে জানা গেছে একই রাতে দুর্গানগরেই বারোইটি রায় আবু খায়ারের গাড়ি ও দুর্বৃত্তরা ভাঙচুর করে বলে অভিযোগ বোর্ডের রিপোর্ট চ্যানেল দিন